আসসালামু আলাইকুম আই হোপ ইজ স্ট্রিং গুড এবার ঈদের পর থেকে অনেক বেশি গরম পড়ার কারণে আমার ভিডিও এডিট করা পসিবল হয়নি তাই আজকে আমি ভিডিওটা এডিট করছি অল ছিল আমাদের ঈদের দিনের এবং এটা ছিল চিকেন ড্রাম স্টিক তার জন্য আমাদের একটা চিকেনের সব লেগ পিস লাগবে আপনার কাছে যদি সব লেগ পিস অ্যাভেলেবেল না থাকে তাহলে দুই হার মধ্যে একটা মাঝখান দিয়ে কেটে নিয়ে লম্বা হাড়গুলো আলাদা করে রাখতে পারেন এখানে আমি আদা বাটা রসুন বাটা এবং সামান্য পেঁয়াজ বাটা দিয়েছিলাম এবং কিছু কাঁচামরিচ ছোটো করে কেটে দিয়েছি সাথে আমি ইউজ করেছি বাটার মিল্ক এবং বার্বিকি সস এবং সয়া সস এখানে আমি বাটার মিল্কটা তৈরি করেছি সামান্য দুধের মধ্যে একটা লেবু স্লাইস করে স্কুইচ করে দিয়েছি এবং দুই এক মিনিটের মধ্যে এটা খুব সুন্দর করে তৈরি হয়ে যাবে বাটার মিল্ক এবং এটা দিলে মাংসটা খুব বেশি নরম এবং টেন্ডার হয় এবার আমরা সবগুলো ভালো করে মেরিনেট করে প্রায় বিশ মিনিটের মতো চিকেনগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিব এদের সময় অনেক বেশি রাস্তাখার থাকার কারণে আমার দুইটা ক্লিপ লেট হয়ে গিয়েছে তাই আমি দেখাতে পারছি না বাট সব কিছু প্রসেস করে মেরিনেট করার পর আপনি বিশ মিনিট সিদ্ধ করে নিলে মাংসগুলো খুব নরম হয়ে আসবে এবং হাড় থেকে আলগা হয়ে আসবে এখানে আমরা হাড় থেকে মাংস আলাদা করার সময় কিছু অপরিষ্কার জিনিস থাকতে পারি এগুলো আমরা খুব ভালো করে একদম ক্লিন করে নেব যাতে আমাদের মাংসটা একদম ফ্রেশ এবং হাইজিন হয় মুরগি যে মাংসগুলো আমরা আলাদা করেছিলাম তা তা ব্লেন্ডারে এই ব্লেন্ড করে নেব অথবা কোনো একটা শিলভাত্রের মধ্যে বেটে নিবো জাস্ট এটা মিক্স ইন আসার জন্য এখানে আমি ছোটো ছোটো দুইটা পেঁয়াজ খুব ভালো করে কুচি করে নিয়েছি এবং পেঁয়াজগুলো আমি সামান্য তেলে ভেজে নিয়েছি কারণ এটা আমি প্রায় পাঁচ থেকে ছয় দিনের মতো ডিপ ফ্রিজে রাখবো তা একটু ভেজে নিলে যে নষ্ট হওয়ার চান্স থাকে না সাথে আমি এখানে ধনেপাতা এবং চিলি ফ্লেক্স নিয়েছি এবং কিছু র কাঁচামরিচ দিয়েছি এতে কিন্তু টেস্ট একটু ব্যালেন্স হয়ে আসে এবার আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি এবার আমরা শুকনো উপকরণগুলো অ্যাড করব এখানে আমি ধনিয়া জিরার গুঁড়া ইউজ করেছি সাথে আমি এক চামচের মতো এখানে মেগি মশলা এবং হাফ চামচের মতো আমি এখানে ব্ল্যাক পেপার ইউজ করেছি ব্ল্যাক পেপার মানে হলো কালো গোলমরিচের গুঁড়া আপনি চাইলে সাদা গোলমরিচটাও ইউজ করতে পারেন এবং সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছি আমার একটা প্লেটে হচ্ছিল না বলে আমি অন্য একটা প্লেটে ট্রান্সফার করে ভেজে নিয়েছিলাম এবার আমি হাড়ের মধ্যে মাংসের খুব ভালো করে সেট করে নিব এবার একটা ময়দার মধ্যে কোট করে আমরা ডিমের মধ্যে একবার ডিপ করে খুব ভালো করে একটা কোটিং দিয়ে নিব দেন আমরা একটা ক্রামের মধ্যে এই পাশ ও পাশ গড়িয়ে যাতে খুব ভালো করে বাইন্ডিং হয়ে আসে এবং ফ্রাই করলে এটা ছেড়ে না যায় এটা কিন্তু ডিপ ফ্রাই করতে হবে এবং খেতে কিন্তু খুব বেশি মজা এবং এমনি ফ্রাই করার সময় কিন্তু চুলার টাপটা একদম লো রাখতে হবে